আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই অংশে আমরা দেখব মোশন গ্রাফিক্সে কাজ করার জন্য কিভাবে পিসিকে উপযোগী করা যায় অর্থাৎ অনেককেই দেখতে পাচ্ছি তাদের পিসির অবস্থা খুবই খারাপ অর্থাৎ হার্ড ড্রাইভের পার্টিশন ঠিক নেই যদিও খুব ভালো মানের কনফিগারেশনের পিসি কিন্তু কনফিগারেশন ভালো থাকলেও জানে না সে যে এসএসডি চালাচ্ছে না হার্ড ডিস্ক চালাচ্ছে সেটা অনেকে বলতে পারে না অনেকেই বেসিক না জানার কারণে এবং দেখা যায় যে নিজে হার্ড ডিস্কের যে পার্টিশন এটা সেট না করার কারণে যে দোকান থেকে হার্ড ডিস্ক সেট আপ করে দেওয়া হয় পার্টিশন সেট করে দেওয়া হয় সেখানে সি ড্রাইভের মধ্যে অনেকেই না জানার কারণে খুব কম স্পেস দিয়ে থাকে অনেকেই মনে করে যে সি ড্রাইভের মধ্যে তো এত স্পেসের কোনো প্রয়োজন নেই শুধু উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য যে ধরনের স্পেস দরকার যতটুকু স্পেস দরকার আট দশ জিবি এরকম গিগাবাইট জিবি মানে গিগাবাইট এই কনফিগারেশন সেট করার জন্য এই মানের সি ড্রাইভ যদি আমরা দিয়ে থাকি সাইজ তাহলে সেটাই যথেষ্ট হবে কিন্তু অনেকেই জানে না এটার মধ্যে সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরেও কিছু সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে সেটার ক্যাশ লাগে যেমন সফটওয়্যারটা ওপেন করার পরে এটার ক্যাশ লাগে এবং সফটওয়্যারটা যখন লোড হয় তখন এটার কিছু মেমরি সেখান থেকে নেয় তো এগুলোর কারণে আফটার এফেক্টস ক্র্যাশ করে এবং আফটার এফেক্টস খুব ভালোভাবে আমরা চালাতে সক্ষম হই না আমি অনেকের যে ফিডব্যাক দেওয়ার ব্যাপারে অনেকের যে সমস্যাগুলি সম্মুখীন হচ্ছে দেখে আমি ধারণা করলাম যে একটা ভিডিও তৈরি করে যদি দেই তাহলে সকলেই ভালোভাবে সেটিং করে নিতে পারবে ওই দিন আমার এক স্টুডেন্ট সম্ভবত বাগেরহাট বাগেরহাটের এখানে সুন্দরবনের কাছে সে অনেক দূরে তার যে সার্ভিসিংয়ের যে কম্পিউটার সার্ভিসিংয়ের যে দোকান সেটা অনেক দূরে তার বাসা থেকে এবং সে ঢাকা থেকে ল্যাপটপ নিয়েছে তো তার এটা নিজেও সেটিং করা তার পক্ষে সম্ভব না তো এনি ডেস্কের মাধ্যমে তার কম্পিউটারে ঢুকে এটাকে সেটিং করতে হয়েছে অনেক সময় গিয়েছে এটা সেট করার সেট করতে গিয়ে তো এরকম প্রত্যেককে যদি আলাদা আলাদা সেট করতে হয় তো অনেক সময়ের দরকার এই জন্য এই ভিডিওটা যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে আমাদের পিসি ল্যাপটপ হোক কম্পিউটার হোক এটার কনফিগারেশন যেটাই থাকুক আমরা এইভাবে সেটিং করে নিব তাহলে আমরা ভালো পারফরমেন্স পাবো এখানে আমরা মাই কম্পিউটারের মধ্যে আছি মাই কম্পিউটারে দেখতে পাচ্ছি এখানে কিছু ড্রাইভ আমার তো এখানে আমার হার্ড ডিস্ক কোনটা এবং ড্রাইভ কোনটা এটা যদি আমি চিহ্নিত কীভাবে করব এখানে যদিও দেখতে পাচ্ছি এইচডিডি লেখা রয়েছে তার মানে হার্ড ডিস্ক ড্রাইভ এটা বোঝা যায় আরও ডিটেল যদি আমরা দেখতে চাই আমরা এই যে এখানে টাস্ক এখানে রাইট বটন ক্লিক করে টাস্ক ম্যানেজার এটা সিলেক্ট করব কেউ যদি উইন্ডোজ ইলেভেন সেট আপ করা থাকে অপারেটিং সিস্টেম এ ঠিক এভাবেই আমরা এটার কাছাকাছি একটু পরিবর্তন হয়তো মনে হতে পারে টাস্কবারের মধ্যে রাইট বটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাব এখান থেকে আমরা পারফরমেন্স বাটনে ক্লিক করব এগুলো এখানে লম্বা লম্বীভাবে আছে কোনো জায়গার মধ্যে এরকম উপরে নিচে আছে দেখে সেট করে নিতে হবে আমরা যদি পারফরমেন্সে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছি আমাদের পুরো কনফিগারেশন আমাদের পিসি কনফিগারেশন দেখতে পাচ্ছি এখানে সিপিউ মেমরি সব ডিটেলস রয়েছে এখানে যদি আমরা সিপিওতে ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের সিপিও যে কনফিগারেশন কি এটা এখানে দেখাচ্ছে অর্থাৎ আই ফাইভ সিক্স জেনারেশন অর্থাৎ আই থ্রি হোক আই ফাইভ হোক যেটাই হোক এটার যে নাম্বারটা দিয়ে শুরু হবে এটা হচ্ছে জেনারেশন আই ফাইভ সিক্স দিয়ে শুরু হয়েছে তার মানে এটা হচ্ছে সিক্স জেনারেশন তো আমরা খেয়াল করে দেখব যদি সিক্স জেনারেশন থেকে টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত হয় সিক্স জেনারেশন থেকে ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করে যেই প্রসেসর রয়েছে এটার মধ্যে আর সিক্স জেনারেশনের আগের যে ভার্সন রয়েছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ এবং ফিফথ জেনারেশন পর্যন্ত ডিডিআর থ্রি র্যাম সাপোর্ট করে তো সেই হিসেবে র্যামের উপরে নির্ভর করে আমাদের কনফিগারেশন কি এবং আমরা কতটুকু লোড দিয়ে এটাকে চালাতে সক্ষম হব সেটা নির্ভর করে তো প্রথমত কাজ করার আগে কিন্তু এই বেসিক জিনিসগুলি এটা বেসিক যদিও মনে হয় কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি জানা আমাদের অনেক প্রয়োজন দরকার কারণ এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের পিসি কনফিগারেশন নিয়ে আমরা কনফিউজড থাকবো যার কারণে কাঙ্ক্ষিত যে পারফরমেন্স সেটা আমরা অর্জন করতে সক্ষম হব না তো এই যে সিপিও এখান থেকে দেখে নিতে পারবো তারপরে মেমোরি অর্থাৎ আমাদের র্যাম কত রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এই যে মেমরি এখান থেকে দেখতে পাচ্ছি সিক্সটিন জিবি ষোলো জিবি র্যাম আর যেহেতু এটা সিক্স জেনারেশন তার মানে এটা ডিডিআর ফোর র্যাম ডিডিআর ফোর র্যামের বাস স্পিড গিগাহার্স মানে এটা একটা স্পিডের একটা একক বলা যায় যত হার্স বেশি হবে তত কন পারফরমেন্স আমরা বেশি পাবো ডিডিআর ফোরের হারস শুরু হয় চব্বিশশো ম্যাগাহস থেকে আর ডিডিআর থ্রি র্যামের সর্বোচ্চ বাস ষোলোশো বাস পর্যন্ত হয় এর এর বেশি আর হয় না সেক্ষেত্রে বুঝতে পারছি আমরা ডিডিআর থ্রি র্যামের পারফরমেন্স একটু কম হবে ডিডিআর ফোর থেকে এই হচ্ছে মেমোরি আমরা এখান থেকে দেখতে পারবো তারপরে এখানে ডিস্ক রয়েছে ডিস্ক মানে হার্ড ডিস্ক অথবা এসএসডি এই যে এখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এসএসডি এখানে ডিস্ক জিরো এসএসডি এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের এস এস ডির সাইজ দেখতে পারবো দুশো চব্বিশ জিবি দেখাচ্ছে ক্যাপাসিটি তারপরে এখানে হার্ড ডিস্ক এখানে হার্ড ডিস্ক দেখাচ্ছে নয়শো বত্রিশ জিবি তার মানে এটা ওয়ান ট্যারাবাইটের কিছু ট্যারাবাইট গিগাবাইট এটা নয়শো বত্রিশ গিগাবাইট দেখাচ্ছে জিবি মানে গিগাবাইট আর বাকি ওয়ান ট্যারাবাইট যেহেতু এক হাজার চব্বিশ জিবি হওয়ার কথা বাকি অংশটা এখানে শো করে না এটা সিস্টেম হিসেবে যখন পার্টিশন হয় এখানে সিস্টেম হিসেবে কিছু সাইজ এটা রেখে দেয় এই জন্য এটা দেখায় না তারপরে জিপিও যদি গ্রাফিক্স কার্ড থাকে সেটাও এখানে শো করবে এখন এস মধ্যে আমাদের উইন্ডোজ সেট আপ দেয়া আমরা কিভাবে আমাদের পারফরমেন্স ভালো পাব প্রথমত আমাদের সি ড্রাইভ সি ড্রাইভের মধ্যে যত বেশি স্পেস খালি রাখা যায় সেটা চেষ্টা করব ডাউনলোডসের মধ্যে আদার্স বিভিন্ন জায়গার মধ্যে অতিরিক্ত যত ফাইল রয়েছে সব রিমুভ করে দিব অতিরিক্ত বেদরকারি যে সমস্ত সফটওয়্যার রয়েছে সেগুলো সব রিমুভ করে দিব তারপরে এখান থেকে আমরা এই সি ড্রাইভের মধ্যে গিয়ে এখান থেকে আমাদের যে ট্যাম্প যে ফাইল রয়েছে এগুলো রিমুভ করে দিব ট্যাম্প ফাইল দেখার জন্য এখান থেকে আমরা সি ড্রাইভে গিয়ে তারপর ইউজার্সে যাব ইউসার ইউজার্সে গিয়ে এখানে ইউনুস আমাদের যে নেম রয়েছে এখানে তারপরে অ্যাপ ডাটাতে চলে যাবো অনেক সময় অ্যাপ ডাটা এটা দেখা যাবে না এটা দেখার জন্য আমরা এখান থেকে ফোল্ডার অপশন এটা ওপেন করব এটা এখান থেকে ভিউ 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 মেনুতে ক্লিক করে অপশন এই যে এখানে ক্লিক করে অথবা এই এখানে ক্লিক করব তাহলে ফোল্ডার অপশন চলে আসবে এটা হয়তো এই উইন্ডোজ ইলেভেনের মধ্যে এভাবে থাকবে না এটা খুঁজে বের করতে হবে এই আশেপাশেই থাকবে এটা খুঁজে নিলেই বের করতে পারবো ফোল্ডার অপশন কোথায় রয়েছে এখান থেকে ভিউ মিনিতে ক্লিক করে শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার এটা চেকবক্স এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব তাহলে আমরা এখানে যে অ্যাপ ডাটা সেটা আমরা দেখতে পারব এই অ্যাপ ডাটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইল থাকে যেটা আমরা অনেক সময় খেয়াল করি না এখান থেকে রিমুভ না করার কারণে এটাও অতিরিক্ত সাইজ খেয়ে নেয় যার কারণে আমাদের পিসির কন পারফরমেন্স আমরা ভালো পাই না এই যে দেখতে পাচ্ছি দিস পিসি এখানে নাইনটিন পয়েন্ট অর্থাৎ সাতানব্বই দশমিক চার জিবি খালি রয়েছে এখন দেখি এখান থেকে কিছু কমানো যায় কিনা না আমরা ইউজার্সে গেলাম ইউনুস অ্যাপ ডাটা এখানে লোকাল লোকালের মধ্যে গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি ট্যাম্প একটা ফোল্ডার রয়েছে এখানে আমরা রাইট বটন করে প্রপার্টিসে যদি যাই এই যে দেখতে পাচ্ছি তেরো জিবি ফাইল এখানে এটা সাইজ দখল করে রেখেছে এটার কারণ হলো যখন আমরা কোনো প্রজেক্ট তৈরি করি বা আফটার এফেক্টস বা প্রিমিয়ার প্রো অন্যান্য যে সমস্ত আয়োডোবির সফটওয়্যার আছে ফটোশপ হতে পারে অথবা অডিও এডিটিং সফটওয়্যার হতে পারে এগুলোর কিছু ট্যাম্প ফাইল এখানে তৈরি হয় যেগুলো থেকে যায় এগুলো কিছু কিছুদিন পর রিমুভ করলে পারফরম্যান্স বেড়ে যায় সাইজ বেড়ে যাওয়ার কারণে তা আমরা এখান থেকে ট্যাম্প ফোল্ডারে চলে যাই তারপরে এখানে গিয়ে কীবোর্ড থেকে প্লাস এ প্রেস করে সবগুলো সিলেক্ট করে নিলাম তারপরে কীবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো একটা ফোল্ডারে এখানে রাইট বাটন ক্লিক করে ডিলেট তারপরে ইয়েস প্রেস করব এখন এই তেরো জিবি ফাইল এটা একদম রিমুভ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এটা রিমুভ হওয়ার পরে এরকম একটা মেসেজ আসবে এটা এখানে কিছু সিস্টেম ফাইল রয়েছে যেগুলো রিমুভ হওয়া যাবে না তো এটা থাকুক এখানে আমরা ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এটাকে চেকবক্স দিয়ে স্কিপ করে দেবো এখন দেখতে পাচ্ছি এই যে ট্যাম্প এটা খালি হয়ে গিয়েছে দুশো পাঁচচল্লিশ মেগাবাইট রয়েছে এটা থাকুক এখন যদি আমরা পিসিতে যাই দেখতে পাচ্ছি একশো দশ জিবি খালি হয়ে গিয়েছে কত বেশি পরিমাণে এখন আরেকটা জায়গা রয়েছে সেখানেও কিছু ফাইল জমা হতে পারে আমরা দেখি সেখানে গিয়ে আমরা ইউনুস এখানে চলে গেলাম অ্যাপ ডাটাতে চলে গেলাম তারপরে চলে গেলাম চলে গেলাম রোমিং রোমিংয়ে গিয়ে যে অ্যাডোবি এখানে চলে যাব অ্যাডোবিতে গিয়ে আমরা কমন মিডিয়া ক্যাশ একটা ফোল্ডার রয়েছে এখানে যদি যাই এখানেও কিছু ফাইল অনেক সময় জমা হতে পারে এগুলো আমরা রিমুভ করে দিব এখানে আপাতত তেমন কোনো ফাইল নেই এই যে দেখতে পাচ্ছি এটার সাইজ কম এই যে এখানে খুব বেশি পরিমাণে প্রজেক্ট করলে মিডিয়া ক্যাশের মধ্যে কিছু ফাইল থাকতে পারে এখান থেকে আমরা রিমুভ করে দিব এখন এখানে পর্যাপ্ত পরিমাণ খালি রয়েছে আমি কাজ করার ক্ষেত্রে আমার পারফরমেন্সে কোনো সমস্যা হওয়ার কথা না আরও এখানে আমার যেহেতু এটা পুরো এসএসডি দুশো আঠাশ জিবি তে দুশো তিরিশ জিবি সম্ভবত এই এসএসডিটা পুরোটাই উইন্ডোজের জন্য রাখা হয়েছে পুরো এসএসডির মধ্যে উইন্ডোজ সেট দেওয়া হয়েছে এবং যে যত সফটওয়্যার রয়েছে এগুলো এখানে সেট দেওয়া হয়েছে এবং ডাউনলোডসের মধ্যেও কিছু দরকারি যে সমস্ত ডাউনলোড রয়েছে ভিডিও বা আদার্স যে সমস্ত জিনিস রয়েছে এগুলো আমরা এখানে লোড করতে পারি যদি আমার সাইজ বেশি থাকে সেটার উপরে নির্ভর করে সাইজ বেশি না থাকলে অপ্রয়োজনীয় জিনিস সব করে দেব এখন এটাকে অনেক সময় দেখা যায় যে আমার এই সাইজ যেটা রয়েছে এই সাইজের মধ্যে এটার সাইজটাকে আমরা বাড়াতে হবে এখন উইন্ডোজ নতুন করে সেট দিয়ে সাইজটাকে বাড়াতে হবে এখন উইন্ডোজ সেট দিয়ে যদি বাড়াতে যাই তাহলে পুরো পার্টিশন ভাঙতে হবে পার্টিশন ভেঙে আমাকে সাইজ সেট করতে হবে তো এটা আমরা উইন্ডোজ সেট না দিয়েও উইন্ডোজের মধ্যেই আমরা কিভাবে এটা করতে পারি একটা সফটওয়্যার রয়েছে পার্টিশন ম্যাজিক সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই যে পার্টিশন মাস্টার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত পার্টিশন সেট করে আমাদের সাইজ অনুসারে পার্টিশন সেট করে আমরা এটা করতে পারি এটা আমরা পরবর্তী আরেকটা লেশনের মধ্যে দেখব কিভাবে পার্টিশন সেট করে এই কাজটা করতে হয় ধন্যবাদ তাহলে সবাইকে